হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে সকাল সকাল অঝোর ধারায় বৃষ্টি পড়ছে, দেখো দেখো অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। তো চলো আজকের দিনটা তোমাদের সাথে স্টার্ট করি। A few moments later. আজকে মানে ঘুম থেকে উঠেই না আজকের দিনটা দেখে খুব ভালো লাগলো। আমি তো বেশ মেঘলা মেঘলা ওয়েদার, তারপরেই ঝুমঝাম ঝুমঝাম করে বৃষ্টি। আজকে মাকে ডাক্তার দেখাতে নিয়ে যাব, আমি এখন বাপের বাড়িতে আছি। চলো তোমাদের সাথে আমি পরে কথা বলছি আবার। এখন রান্না করছি আমি, তাদের অ্যাপয়েন্টমেন্ট আছে। তো এখান থেকে না 4:15 নাগাদ বেরোবো, 5:15 অ্যাপয়েন্টমেন্ট আছে। তো তাড়াতাড়ি একটু রান্না করে নিই, কারণ মাকে একটু রেস্ট করতে হবে খেয়ে দে সেজন্য। তো চলো আমি তোমাদের সাথে পরে কথা বলছি। এখানে কাটছি কুমড়োর তরকারি বিকালার জন্য ওল ভাতে, আর করবো হচ্ছে মাছের ঝাল। বিকালে কুমড়োর তরকারি এবলা কিচ্ছু রান্না করবো না, সিম্পলের ওপর ওল হাতে দেবো সর্ষে বাটা, তারপরে লেবু টেবু দিয়ে মাখবো, আর ওগুলা কুমড়োর তরকারি আর মাছের ঝাল করবো এগুলা, ব্যাস আর কিচ্ছু করবো না। আমার ভাইয়ের একটু খাওয়া নিয়ে প্রবলেম আছে, ওগুলো কিচ্ছু করতে হবে না। তো চলো তোমাদের সাথে আমি পরে কথা বলবো। তো এখন বেরোচ্ছি ডাক্তার দেখাতে, মা গাড়িতে চলে গেছে, আমরা যাই। 4:15 অ্যাপয়েন্টমেন্ট আছে। তো এত বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বাইরে, এরকম একভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে। মা আর আমি আর বাবা যাচ্ছি। কেন বলো না, তুমি আমায় বোঝো না, আমি তোমাকে ছাড়া কিছু ভালোবাসি না। কেন বলো না, তুমি আমায় বোঝো না, আমি তোমাকে ছাড়া কিছু ভালোবাসি না। তোমায় ঘর বাড়ি আমার লিখে দিব বুঝিয়ে, তোমায় নিয়ে যাব হে পৃথিবীকে জানিয়ে। আমার গরুর গাড়িতে গাড়িতে আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে, তুত্তুর 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 তুষানায় বাজিয়ে, আর যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে, আরে যাব তোমার শ্বশুর বাড়ি নিয়ে। আরে যাব তোমার শ্বশুর বাড়ি নিয়ে। ডাক্তার দেখতে এলাম, তো ডাক্তার বললো যে ঠিক আছে। ডাক্তার কি বললো তোমাদের আমি পরে বলছি, এখন একটু ব্যস্ত আছি, এখন একটু চা খাবো। চা করেছি আমার আর ভাইয়ের দুধ চা, আর মা আর বাবার লিকার চা, মানে আমার আমার মা বাবা আর আমার শ্বশুর শাশুড়ি লিকার চা খায়, তোমরা জানো। তো আমি ওখানে খুব একটা চা খাই না, এখানেও খাইনি এতদিন ছিলাম। তো আজকে মনে হলো বৃষ্টি পড়ছে, আর বাবা আসার সময় আমাদের এখানে খুব ভালো চপ পাওয়া যায়, তো আসার সময় চপ কিনেছি, সেই চপ দিয়ে চা খাবো। দেখছি মা এখানে বসে আছে। এখন বাজে 8:40, এখন বাজে 8:40। তো ডাক্তার দেখে এসেছি, তখন কটা বাজে, ওই সন্ধে হচ্ছে 6:30, 6:45, তখন 6:30 হবে।
ডাক্তার বলল, তোমাদের তখন বলা হয়নি, পায়ের যেখানটা মানে আঙুলটা স্টার্ট হচ্ছে পায়ের পাতাটা থেকে, সেখানে যে বুড়ো আঙুলের পাশে যে আঙুলটা আছে সেই আঙুলটার সে ওই আঙুলটা যে স্টার্ট হচ্ছে ওইখানটা ভেঙে গেছে। তো এখন না পাটা প্রচুর ফুলে আছে আর কালশিটে জমে গেছে পুরো, বলছে একটা ইনফেকশান হয়ে গেছে। তো ওটা এখন কোনোভাবেই প্লাস্টার করা যাবে না। ডাক্তার সুগার টেস্ট করলো, দেখলো সুগারের জন্য ওখানটা ইনফেকশান হয়েছে কি, সুগারের জন্য না, মনে হচ্ছে প্রেশারটা হাই আছে একটু, 160, নিচটা নর্মাল ওপরটা 160 আছে, তো ওটার জন্য হতে পারে। সেজন্য প্রেশারের যে ওষুধটা খায় সেটাও আছে, তার সাথে একটা প্রেশারের ওষুধ দিয়েছে, আর 5 দিনের ফুলোটা কমার 5 দিনের ওষুধ দিয়েছে, তো সেটা কমে গেলে তবেই প্লাস্টার হবে। নেক্সট ওয়েডনেসডে যেতে বলেছে, দেখা যাক ওই দিনকে প্লাস্টার হবে কি। তো আমি তো চলে যাব, আমি থাকবো না, দিদি আসবে রবিবার। দিদি যাবে কি, তবে কি বলো তো, দিদির তো বাচ্চা মেয়ে, ও যাবে কি জানি না, বাবাই হয়তো, বাবাতে ভাইয়াতেই হয়তো নিয়ে যাবে। এইসব আপডেট। সকাল থেকে বৃষ্টি, ঘুম থেকে উঠে দেখি মেঘলা, 10টা নাগাদ বৃষ্টি নামলো, তোমাদের দেখালাম, প্রচুর বৃষ্টি, মানে প্রচুর। বিকালবেলা তো আমরা ভাবলাম তো মনে হয় দুপুর অবধি, 3টে সাড়ে 3টে অবধি ঠিক ছিল যে যেতে হয়তো পারবো না, কিন্তু কী বলতো এমন মেজর ব্যাপার, শুক্রবার হয়েছে, এক্স রে হয়েছে, ডক্টর পাওয়া যায়নি, তো আজকে অনেক কষ্টে পাওয়া গেছে, নাহলে কী হতো বলতো, সেই আবার পরের বুধবার হয়ে যেত। রুটি করে এসে রুটি করলাম, চা করলাম, তেলে ভাজা দিয়ে চা খেলাম। এখানে একটা না ফেমাস দোকান আছে, আমরা যখন আইবুড়ো ছিলাম ছোটোবেলায় সাইকেল নিয়ে গিয়ে বা কোথাও থেকে যখন আসতাম তখন আমরা ওইটা দিয়ে এলেই আমরা দোকান থেকে তেলে ভাজা কিনতাম। তো আজকে যখন আসছি মাই বললো যে কিনবে বাবাকে, বাবা বলল ঠিক আছে বলে গাড়িটা দাঁড় করিয়ে সাইড করে বাবা গেল, কিনে নিয়ে এলো, খেলাম চা দিয়ে, অনেক দিন পর বেশ ভালো লাগলো। বিয়ের পরও খেয়েছি, আমি আর সৌভিক যখন বেরোই মাঝে মাঝেই কিনে, বা আমার ননদের আমাদের একবার এসেছিলাম কিনে নিয়ে গেছিলাম, এইসব ব্যাপার। তো এখন তো মানে প্রচণ্ড, এখন বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, রুটি হয়ে গেছে, খাবো কি জানি না, পেট ভার, তেলে ভাজা দিয়ে মুড়ি খেয়েছি, আমার তো টিফিন করি না আমি, প্রচণ্ড পেট ভার, রাত্রিবেলা খাবো কি জানি না, খেলেও একটা রুটি খাবো, এমনিতে আমি দুটো রুটি খাই, খেলে একটা রুটি খাবো, একটু মিষ্টি খাবো, মিষ্টি ছাড়তেই পারি না, মিষ্টিটা ঠিক আছে, মিষ্টিটা মোট কথা লাগে, আগে দুটো করে সকালে একটা রাত্রে একটা লাগতোই, এখন বিয়ের পর মোটামুটি সকালটার হয় না, মাঝে মাঝে হয়ও, রাত্রিবেলাটা মাস্ট, মানে মিষ্টি না থাকা দিয়ে খাবো। ঠিক আছে এইসব ব্যাপার। তবে একটা মন খারাপ করছে কি বলতো, আমি চলে যাবো, তারপর আমার দিদি মেয়ে আসবে, যাকে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম আমার ফার্স্ট ব্লগেই, সে আসবে, তো ওটা একটা আমার কাছে বাজে ব্যাপার, মন খারাপ, কিন্তু যেতে তো হবেই বলো, এইসব ব্যাপার। কালকে চলে যাবো, তো চলো, আজকের এই ব্লগটা কেমন লাগলো বলবে অবশ্যই জানিও, আর তোমরা আমাকে সাপোর্ট করছো, আরও বেশি বেশি করে সাপোর্ট করো, আমি বা আমার এই ভিডিওগুলো যাতে সবার কাছে পৌঁছতে পারে। আর প্লিজ যদি ভালো লেগে থাকে, যদি তোমাদের মনে একটু আনন্দ দিয়ে থাকি, তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখনের মতো আমার এই ভিডিওটাকে শেষ করি। সো
গুড নাইট। I can run out and right now. I ain't trying to tell you what to do.